তো আমরা এখন রুম থেকে বেরিয়ে পড়লাম দার্জিলিং ভ্রমণের উদ্দেশ্যে। দেখি আজকে কোথায় কোথায় যাওয়া যায়। চলো আমাদের সাথে ঘুরতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জীব সুনেত্রা। তো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা প্রেস করে দেবে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি শীতের আমেজ গায়ে মাখিয়ে। এখন আমরা যাব রোপওয়ে। তো তার আগে তোমাদেরকে বলে নিই যে যারা আমাদের আগের ভিডিওটি দেখোনি, দার্জিলিংয়ে আসার ভিডিওটি, সেটা অবশ্যই দেখবে, সেটা আই বাটনে দেওয়া আছে। দেখো দূরে কুয়াশার চাদর সরিয়ে সে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এত সুন্দর একটা সময় আসতে পেরে সত্যি লাকি ফিল করছি। দিস ইজ রঙ্গিত টি স্টেট। এই যে কাঞ্চনজঙ্ঘা দূরে দেখা যাচ্ছে, অদ্ভুত সুন্দর। সেই কাঞ্চনজঙ্ঘা অদ্ভুত সুন্দর। আজ ওয়েদারটাও খুব সুন্দর, ক্লিয়ার। আমরা এখন দাঁড়িয়ে আছি রোপে চড়ার জন্য, রোপের লাইনে। ও যে দূরে যাচ্ছে, একটু বাদে আমরাও চাপবো। দীর্ঘ লাইন, অনেক বড় লাইন। চলো আমরাও যাই, সেই মজাটা আমরাও নিই। Thank you.
এই হলো সেই বিখ্যাত পেস পাগোড়া। হ্যাঁ, দার্জিলিং এর বিখ্যাত।